ফাতেহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে দাওয়াতে খায়ের কনভেনশন 2020 সম্পন্ন হয়েছে। শুক্রবার বড়পুর উত্তর হালিশহর 26 নং ওয়ার্ড গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় ও নতুনপাড়া জামে মসজিদের সার্বিক সহযোগিতায় সারের গোডাউন প্রাঙ্গণে মাহফিলের আয়োজন করা হয়। ডাবলমুরিং থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আল কাদেরীর পরিচালনায় গাউসিয়া কমিটির বাংলাদেশ 26 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নতুনপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী। প্রধান আকর্ষণ ছিলেন মুজাফফরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি। প্রধান মেহমান ছিলেন আলহাজ মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পু। বিশেষ আলোচক ছিলেন মিরসরাই সুফি নূর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও আকবর আলী জামে মসজিদের খতিব মাওলানা ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন তাহেরি। বড়পুল নিউমুরিং আবাসিক এলাকায় বাসুর আলী সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রবিউল ইসলাম আল কাদেরী। আনাবিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসান শরীফ প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 26 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোহাম্মদ আবুল হাশেম, গাউসিয়া কমিটি বাংলাদেশ হালিশহর থানার সভাপতি আলহাজ মোহাম্মদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ লায়ন মোহাম্মদ ইলিয়াস, গাউসিয়া কমিটি হালিশহর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ এম নেওয়াজ, নতুনপাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবু তাহের, নতুনপাড়া জামে কমিটির আলহাজ মোহাম্মদ আমিন, গাউসিয়া কমিটির উপদেষ্টা আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিম কুসুম সহ অন্যান্যরা। মসজিদে নববীতে 17 মাস এক মাস নয় একদিন নয় 17 মাস এক বছর 5 মাস রহমতুল্লিল আলামিন যারা মদিনায় গিয়েছেন তারা মসজিদের দিদার করে এসেছেন, মসজিদে কিবলাতাইনে যখন আসলেন জোহরের নামাজের সময় হয়ে গেল, আজান হলো, একরামত হলো, আপনার নবী আমার নবী দয়াময় নবী ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল, দাঁড়ালেন কোন দিকে, মসজিদে আকসার দিকে, খানায়ে কাবাকে পিঠ দিয়ে মসজিদে আকসার দিকে নামাজ শুরু করলেন, মুখ দিয়ে কেরাত চলছে, মুখ দিয়ে কি চলছে, কেরাত চলছে, হঠাৎ করে অন্তর বলে উঠলো আল্লাহ রে কেন জানি মসজিদে আকসার দিকে নামাজ পড়তে আমার ভালো লাগছে না, আমার অন্তর আমার বাবা ইব্রাহিমের সংস্কার করা ঘর খানায়ে কাবার দিকে মনটা কেন জানি টানছে, মনটা কেন জানি আমার মন চাচ্ছে আমি সিজদা করব খানায়ে কাবার দিকে। এটা কোথায় খুশির কথা, মুখের নয় অন্তরের কথা। আমরা এখানে বসে আছি, চেহারাটা হয়তো বা এদিকে, কতজনের অন্তর কত দিকে দৌড়ছে তার হিসাব আছে।